যে দেশের সংসদে সংসদ সদস্য গায়ক আছে, গায়িকা আছে, নায়ক আছে, নায়িকা আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, কোনটা নাই? ব্রিটিশ পার্লামেন্টের খবর নেন, আমেরিকার হাউস অফ কমন্সের খবর নেন, 100 জন সংসদ সদস্যের মধ্যে 99 জন রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ, একজন হয়তো ব্যবসায়ী ট্যাবসায়ী, একজন, দেড়জনও পাওয়া যায় নাই। আর দুনিয়ার এমন দেশের আমরা নাগরিক, সংসদে গান গাওয়ার সময় আছে, কেমন মিনিটে খরচ কত লাগে, টাকা দেবে গৌরী সেন, বলতে গেলে কথা শেষ নাই ভাই। আমি বুড়ো মানুষ, নবী এইভাবে দাওয়াত দিয়েছেন, কিছু লোক দাওয়াত গ্রহণ করেছে, মদিনা থেকে একটা গ্রুপ 2-3 বার এসে তারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছে। এরপরে তারা একটা মহাপরিকল্পনা নিয়েছিল, যখন দেখে যে মদিনা থেকে আসে, তায়েব থেকে আসে, জুল হুলাইফা থেকে আসে, এসে মুহাম্মদের সাথে দেখা করলেই মুসলমান হয়ে যায়। আবু দেহলের বাড়িতে দারুণা দোয়া, সাফা পাহাড় থেকে সাই শুরু করে মারোয়া যাবেন, মারোয়া, মারোয়ার পূর্ব দিকে হাতের ডান দিকে গাজা মার্কেট, এই মারোয়ার গাজা মার্কেটের মাঝখানে আবু জাহেলের বাড়ি। ইসলামের বিরুদ্ধে যত পরিকল্পনা, যত ষড়যন্ত্র সব এখানে হইত। কাবা শরীফ, হারাম শরীফ, তার চারিদিকে কিন্তু ল্যাট্রিন আছে, বাথরুম আছে, দাওরাত মিয়া, কাকুস, টয়লেট, সবগুলো একতলা, আর আবু জেহেলের বাড়ির এটা দোতলা। ইসলামের বিরোধিতা করেছিস, সারা দুনিয়া থেকে ইসলামপন্থীদেরকে কেয়ামত পর্যন্ত ডেকে এনে তোর কলিজার উপরে হাগাবো, তুই পারলে ঠেকাইস। আর সেকেন্ড লিডার ওমর ইসলামকে গ্রহণ করেছে, সেকেন্ড লিডার, সেই ওমর নবীর কাছে গিয়ে শুয়েছে, নবীর পাশে শুয়েছে, বুঝাইতে পারছি না বোধ হয় কথা কর না কেন, নবীর পাশে শুয়েছেন। প্রতিদিন সেখানে কত লক্ষবার কোরআন খতম হয়, কত লক্ষবার, হাজারবার না, লক্ষ লক্ষবার, মিন কুল্লে ফাজ্জিন। আমি দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহর বান্দারা আসে, নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, উমরকে সালাম দেয়, দোয়া করে, ঠিক কিনা বলেন? আর ফার্স্ট লিডার আবু জাহেল, একটু আগে বলেছি বদরের কুয়ায়, ভাই 80 দশকে, এইটা আমার আজকে শেষ ওয়াজ, 80 দশকে একবার যখন রাস্তা পুরানটা ছিল মক্কা থেকে মদিনা, পাহাড়ের কিনারে কিনারে সাপের মতো, এখন কিন্তু সেটা নাই, মক্কা তানিম, তানিম, সেখান থেকে আপনি গাড়ি ছাড়বেন সোজা উত্তর দিকে মদিনার দিকে, প্রায় 500 কিলোমিটার, ইচ্ছা করলে এক গিয়ারে যাইতে পারবেন, এক গিয়ারে, গিয়ার চেঞ্জ করা এত সহজ, কোনোখানে পাহাড়ের উপর দিয়ে, কোনোখানে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা কিন্তু ঠিক আছে। আর আগে কত কষ্ট হতো হজে গেলে, তো 80-তে রমজান সেখানে ছিলাম, রমজান রোজার মাস, তখন মদিনার জিয়ারা অবস্থান সব শেষ করে মক্কায় ফিরে যাচ্ছি আমরা, আমরা 6 জন, 3 জন বাংলাদেশি, 1 জন পাকিস্তানি, 1 জন মিশরি। একটা গাড়ি ভাড়া করলাম 10টায় মদিনার, আম্বারিয়া, আম্বারিয়া হদুদে হারাম, এখান থেকে আমরা গাড়ি ছাড়লাম, ড্রাইভার ছিল মিশরি, মিশরি, তাকে আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আমরা বদর হয়ে যাব, বদরের মাঠে আমরা আধা ঘন্টা নামব, থামব, শহীদের কবর জিয়ারত করব, এরপরে সেখান থেকে আমরা আবার গাড়িতে উঠে মক্কায় গিয়ে জোহরের জামাত কাবা শরীফে মসজিদে হারামে পড়ব ইনশাআল্লাহ।
ড্রাইভার ভালো মানুষ, ঠিক আছে, বদরে গিয়ে গাড়ি থামলো, আমরা নামলাম, সঙ্গে সঙ্গে পাশের চা দোকান থেকে একজন বুড়ো সৌদি, একের খুনখুন্না বুড়া, হাতে একটা দাবি লাঠি, সে আসলো, হু আর ইউ, ইংরেজিতেই জিজ্ঞেস করল, আমি বললাম উই আর জায়রিন, জায়রিন, উই আর হাজ, অলসো উই আর টুরিস্ট, হাউ ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস ফিল্ড। আমি আবার তাকে বললাম বদরের ওয়ার ফিল্ড মুসলমানদের ক্যাম্প কোথায় ছিল, কাফেরদের ক্যাম্প কোথায় ছিল, যুদ্ধের ময়দান কোনখানে ছিল, বদরের শহীদদেরকে কোনখানে দাফন করা হয়েছে, আবু জেহেল, উতবা, ওলীদ, মগিয়া, রবিয়া, এই ২৪টা কাফেরের লাশ কোথায় দাফন করা হয়েছে, দয়া করে আমাদেরকে একটু দেখান। বুড়োর খুব আগ্রহ হইল, এরকম তো কেউ দেখতে চায় না, আপনি যেটা কইলেন, তাল মাই, তাল কাম উইথ মি, আমরা গেলাম, ভদ্রলোক দেখাইল যে এইটা মুসলমানদের ক্যাম্প এই পাহাড়ের ডালে, ওইটা কুরাইশদের ক্যাম্প সেখানে নিয়ে দেখাইল, আমরা দেখলাম বদরের মাঠটা একবার যদি একটু দেখেন আল্লাহর কসম আপনি বুঝতে পারবেন আপনার নবী কত বড় সেনাপতি ছিলেন, কত বড় রণকৌশলী ছিলেন, এটা দেখলেই আপনি বুঝবেন। এগুলো দেখার পরে এইবার ওই বুড়োকে বললাম আই না আবা জাহাল, আবু জাহাল কোথায়, আসেন, নিয়ে গেল দুইটা খেজুর গাছ দুই দিকে, অন্য দুই দিকে আরো দুইটা খেজুর গাছ ছিল, এগুলো মরে গেছে, জায়গাটা একটু সামান্য দেবে আছে নিচের দিকে ঢালু, বুড়া সেখানে গিয়ে ওই ঢালু জায়গাটায় জুতা দিয়ে এইভাবে লাথি মারে, হা যা আবা জাহাল, হা যা বীরে বদর, এটা বদরের কুয়া, আবু জাহেল, উতবা, ওলীদ, মগিয়া, মগিরা, রবিয়া, সাহেবা, তাদের লাশ এই বদরের কুয়ার মধ্যে, সে লাথি দেয়, ঘৃণায় আমাদের শরীরটা রিরি করে উঠল। দেখে টেখে আমরা এসে গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়বে এমন সময় আফ্রিকান হাফসি ভাই পাশাত লম্বা হবে গাড়িতে এইভাবে বসে, এইভাবে কল্লা সোজা করতে পারে না, গাড়িতে উঠেই সে আবার লাভ দিয়ে নেমে গেল, ওরা আবার একটু আনকালচার্ড গোয়ার টাইপের। আমি বললাম ভাই আপনি কোথায় যাবেন, আমরা তো হারামে গিয়ে জোহর পড়বো, সে দৌড় দেয় আর কয় উসমোর সোয়াই, উসমোর সোয়াই, এইভাবে আবার দেখায় সৌদিরা, অল্প একটু থামেন, উসমোর সোয়াই, দিশে ওই বদরের কুয়ার দিকে দৌড়, ওখানে গিয়ে দেখি যে প্যান্টের চেইন খোলে, একা আগা গোড়া খোলে, খুলে সেখানে বসছে, বসাটাও বেশি সুন্দর না, সেগা বেগা, সেগা বেগা কেমন যেন বসে এখন কোঁতে, খুব চেষ্টা করতেছে বোঝা যায়, পাঁচ মিনিট পার হয়ে গেছে সে চেষ্টাই করে উঠে না। আমি ড্রাইভারকে বললাম দাহু সালা করিম, ড্রাইভার ডাকে ইয়া আখি তাল সালা করিম, সে বসে বসে কোঁতে আর কয় উসমোর সোয়াই, উসমোর সোয়াই, অল্প একটু ভাই, এখন উসমোর সোয়াই শেষ হয় না, সে এইভাবে এইভাবে চেষ্টা করতেছে। আমি লাভ দিয়ে গাড়ি থেকে নামলাম, ভাই এখন তো বুড়া হয়ে গেছে ৮০ বছর, ৮০তে মানে এখন থেকে ৪০-৪২ বছর আগে, তখন তো স্ট্রেন ছিল, লাভ দিয়ে নেমে ড্রাইভারকে নিয়ে ওই দৌড় দিছি দুই খাজুর গাছের মাঝখানে গিয়ে বললাম তুমি ডাইনার ধরো আমি বামার ধরি, একটানে তাকে দাঁড় করাই ফেলতে হবে যেন বসে থাকতে, ভাই একটান দিয়ে দাঁড় করাইলাম, করাইয়া টরাইয়ে বললাম আই না আর তাই আখি, ভাই তুমি যেখানে বসে আসো আমরা হারামে গিয়ে নামাজ পড়বো তা তো জানো, সে কালা মুখ আরো কালা করে ফেলেছে, কে এত চেষ্টা করলাম,
এতভাবে চাইলাম আবু জেহেল হারামজাদার কবরের উপরে দুই ফোঁটা পেশাব করি, এত কুতা কুতলাম, এত চেষ্টা করলাম, বল মাফি, বল মাফি, কুল্ল খালাস, টাঙ্কি একেবারে খালি, এক ফোঁটা পেশাবও নাই। চাইছিলাম ওর কবরের উপরে দুই ফোঁটা পেশাব করতে পারলে একটু নেকি পাবো। এক নম্বর লিডার কিন্তু, তোর কবরে কালায় মুতে তুই এক নম্বর লিডার ছিলি। আমার জীবনে আমি আরেকটা প্রত্যক্ষ প্রমাণ দেখলাম, আর ওমর যেখানে শুয়ে আছেন, দুনিয়ার যত বড় অলি, যত বড় গাউস, যত বড় আব্দাল, সেখানে মোনাজাত করে দোয়া করে, এটি হল ওমরের দুনিয়ার পুরস্কার। ওলা আজরুল আখেরাতে খায়রু, পরকালের যেটা পুরস্কার সেটা এটার চেয়ে বড় না ছোট?